ভাষা আন্দোলনের মাস শেষ হতে চলেছে, পুরো একটা মাস যেন উৎসবে মেতে আছি আমরা। একুশের প্রথম প্রহরে শহীদ মিনারের প্রভাত ফেরি কিংবা অমর একুশে গ্রন্থমেলা ঘিরে প্রাণের উচ্ছ্বাস, সবেতেই বাংলার জয় জয়কার। বছরের বাকিটা সময় থেকে যাবে এই ভাষার প্রতি ভালোবাসার রেশ। মাতৃভাষার প্রতি অকৃত্রিম প্রীতি থেকে জন্ম অমর একুশের। নিজের ভাষায় কথা বলতে প্রাণ দিয়েছে এদেশের মানুষ, সেই শহীদ দিবস পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা। শহীদ মিনারে মানুষের এই ঢল দিনে দিনে বাড়ছে, আর সবাইকে জানান দিচ্ছে বিশ্বের বুকে বাঙালির জাতির সবল অস্তিত্ব। ভাষা আন্দোলন থেকেই আমাদের জাতীয়তাবাদের উন্মেষ। ভাষার দাবি ছিল আমাদের অস্তিত্বের প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর খুঁজতেই জন্ম নিল বাংলাদেশ। অমর একুশে গ্রন্থমেলা ভাষা আন্দোলনের এক মুহূর্ত প্রতীক। মাস জুড়ে বর্ধমান হাউস ঘিরে জমে ওঠা বইমেলা জাতিসত্তার এক মিলন মেলা। আমাদের ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি কিংবা সৃষ্টির এই মেলায় সমাগম হয় সর্বস্তরের মানুষের। ফেব্রুয়ারি এলেই আমরা ভাষার প্রমিত চর্চার কথা নিয়ে তর্কে মেতে উঠি, তবে এবার বেশ অগ্রগতি হয়েছে এ বিষয়ে। বাংলা ভাষার বিকৃতি রোধে উচ্চ আদালত পর্যন্ত নির্দেশনা জারি করেছে। একুশের চেতনা মাথা নত করার শিক্ষা দেয় না আমাদের, বুঝিয়ে দেয় কিভাবে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখতে হয়, কেমন করে বিকশিত হয় নিজের পরিচয়। মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি জানাই আমাদের প্রাণের শুভেচ্ছা।